যে এক ইঞ্চি বা এক ইঞ্চি ফোর এম এম অ্যাঙ্গেল এগুলো ব্যবহার করি আর এগুলো কিন্তু আমরা সাধারণত এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি গ্যাপ থাকে মূলত সাধারণত আমরা অবশ্যই চাকা দিয়ে দিই চাকা দিলে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে চাকাগুলো এগুলো কিন্তু সাধারণত একটু ক্লিয়ার থাকে মানে ওই ইঞ্চি অ্যাঙ্গেল সেটার জন্য কিন্তু একশো আশি কেজির মতো ধরা হয়েছে প্র্যাকটিক্যালি হয়তো একটু কম বেশি হতে পারে আর আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি আজকে আপনাদেরকে কলাপসিবল গেট সম্পর্কে ডিটেলস কিছু জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা কলাপসিবল গেট আমি ড্রয়িং করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি মালামাল আমরা ব্যবহার করি মূলত কলাপসিবল গেটগুলোতে আমরা কি কি মালামাল ব্যবহার করি সেটা কিন্তু এখানে আমি খুব ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে কলাপসিবল গেট আর এটার সাইজ যেটা সেটা হচ্ছে যে আট ফিট তিন ইঞ্চি পাশে আর কি আর এটার হাইট যেটা উচ্চতা সেটা হচ্ছে যে আট ফিট তারপর এখানে আমরা কি কি মালামাল ব্যবহার করি কতটুকু গ্যাপ রয়েছে এটাও আপনারা দেখতে পারবেন এখানে যেমনটা উপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ফোর এম এম বিএসআরএম অ্যাঙ্গেল মানে উপরে এটা বেরিং চলার জন্য আমরা চ্যানেল তৈরি করি এটার জন্য আমরা দুই ইঞ্চি অ্যাঙ্গেলটা ব্যবহার করি তারপর এখানে কিন্তু আমরা একটা অ্যাঙ্গেল পর পর মানে খাড়া খাড়া যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করি এটাও আপনাদেরকে দেখিয়ে নেই আগে এটা হচ্ছে যে এক ইঞ্চি বা এক ইঞ্চি ফোর এম এম বিএসএমএম অ্যাঙ্গেল এগুলো ব্যবহার করি আর এগুলো কিন্তু আমরা সাধারণত এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি গ্যাপ থাকে মূলত সাধারণত আমরা তিন ইঞ্চি পর পর দিয়ে থাকি আপনারা চাইলে একটু কম বেশি করতে পারবেন বিশেষ কোনো অসুবিধা নেই কিন্তু আমরা এখানে উপরে বিয়ারিংগুলো সাধারণত একটা অ্যাঙ্গেল মানে একটা অ্যাঙ্গেল পর পর মানে এক জোড়া আর কি এক জোড়া অ্যাঙ্গেল পর পর কিন্তু আমরা বিয়ারিংগুলো আমরা সাধারণত উপরে সেট করি তাহলে খুব স্মুথভাবে কিন্তু কলাপসিবুল গেটটা ইজিভাবে খুব চলে তারপর আপনাদেরকে বলে দিই যে এখানে আমরা ফ্ল্যাট বারটা ব্যবহার করি এক ইঞ্চি ফ্লাটবার সেটা কিন্তু অবশ্যই ফোর এম এম দিলে ভালো হয় এক ইঞ্চি ফ্ল্যাটবার ফোর এম এম বার আমরা ব্যবহার করি মোটামুটি এই ধরনের মালগুলো আমরা কোলাপসিবল গেটে ব্যবহার করি নিচে যে আমরা ওই অবশ্যই চাকা দিয়ে দিই চাকা দিলে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে চাকাগুলো এগুলো কিন্তু সাধারণত একটু ক্লিয়ার থাকে মানে ওই নিচের যে লাইনটা থাকে সেটা থেকে খুব ইজিভাবে এটা চলার জন্য মানে এটার সাথে সাপোর্ট থাকে না মানে একটু উপরেই থাকে ফাঁকা থাকে দুই তিন মিলি একশোতার মতো ফাঁকা থাকে কারণ ফিউচারে বেয়ারিং নষ্ট হয়ে গেলে এই চাকার উপরে চলতে পারবে এরকম একটা বিষয় তো চাকাগুলো দিলে একটু দেখতে ভালো দেখা যায় নয়তো একটু ফাঁকা ফাঁকা থাকে না দিলেও বিশেষ কোনো প্রবলেম নেই দিলে ভালো আর কি তো এরকম বিষয় তারপর এখন আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিই যে এই গেটটাতে কীরকম মাল লাগতে পারে যেমন আমরা উপরের নিচে চ্যানেল এবং কি লাইনের জন্য আমরা যেটা বলে বলেছিলাম যে দুই ইঞ্চি ফোর এম অ্যাঙ্গেল সেটা ধরেন উপরের নিচে মিলিয়ে পঁচিশ কেজির মতো লাগতে পারে আর এক ইঞ্চি যে অ্যাঙ্গেলটা আমরা সম্পূর্ণ মালামাল কিন্তু খাড়া খাড়া এক ইঞ্চি অ্যাঙ্গেল সেটার জন্য কিন্তু একশো আশি কেজির মতো ধরা হয়েছে প্র্যাকটিক্যালি হয়তো একটু কম বেশি হতে পারে আর ফ্লা ফ্লাটবার যেটা এক ইঞ্চি ফ্লাড সমস্ত কলাপসল গেটে যেমন ওই কেচির মতো করে এভাবে এভাবে দেওয়া হয়েছে এগুলো আর কি এগুলো কিন্তু একশো সরি এগুলো কিন্তু আশি কেজির মতো আর কি লাগতে পারে এরকম বিষয় একটু কম বেশি হতে পারে প্র্যাকটিক্যালি কারণ অনেক সময় এক মিলি আধা মিলি কম বেশি হয়ে থাকে অনেক সময় বাংলা ফ্লাটবারের ক্ষেত্রে আর কি তো সেক্ষেত্রে মোটামুটি একটা আইডিয়া এরকমভাবে আপনারা করতে পারেন তো এই কলাপসিবল গেটটা এই মালামালদের তৈরি করলে বর্তমান বাজার দর হিসেবে যেটা আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে যে সাতশো টাকা স্কোয়ার ফিট কিন্তু আমরা নিয়ে থাকি তো একটা কথা বলে রাখা ভালো আপনাদেরকে যেটা সেটা হচ্ছে যে অবশ্যই যখন আপনার আপনাদের এলাকাতে তৈরি করবেন তখন একটা কথা মিস্ত্রি ভাইদেরকে বলে দিবেন যে ভিতরে যে কালারটা অবশ্যই কিন্তু আগে ভালো করে করতে হবে নয়তো কিন্তু কলাপসিবল গেট ফিটিং করলে পরে পরবর্তীতে কিন্তু ভিতরে ভালো করে রং করার বিশেষ কোনো ওয়ে থাকে না মানে তুলি কিংবা নেক সেটা কিন্তু ভিতরে ভালো করে ইজিভাবে রঙ করা পসিবল হয় না সেই জন্য আগে ভালো করে রংটা ভিতরে করে নিতে পারলে কিন্তু খুব ভালো এরকম বিষয় তো আরও যদি কোনো কিছু জানতে চান অ্যাকচুয়ালি ভিডিওতে সব কিছু মনে থাকে না তাহলে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ